আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করেছি। এইখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটি লাল বক্সের মধ্যে দেখতে পাচ্ছ, যেইখানে বলা হয়েছে একটি প্রবন্ধ রচনা লিখতে এবং প্রবন্ধ রচনার শিরোনাম হচ্ছে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এর ঠিক পাশেই লিখে দেওয়া হয়েছে 500 শব্দের মধ্যে প্রবন্ধ রচনাটি লিখতে হবে, অর্থাৎ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ সম্পর্কিত যে প্রবন্ধ রচনা তোমরা লিখবে তা অবশ্যই 500 শব্দের মধ্যে লিখতে হবে। এইখান থেকে তোমাদের প্রবন্ধ রচনার উত্তরটি আমরা তুলে ধরেছি। প্রবন্ধ রচনা লিখতে প্রথমে তোমাদের একটি শিরোনাম দিতে হবে, আর তোমাদের শিরোনামটি অ্যাসাইনমেন্টে খুব সুন্দরভাবে বলা ছিল যে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ। এরপরই আমরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত প্রবন্ধ রচনাটি লেখা শুরু করেছি, যার প্রথমেই রয়েছে আমাদের ভূমিকা। এইখানে আমরা বঙ্গবন্ধু সম্পর্কে কিছু তথ্য খুব সুন্দরভাবে এবং ছোট করে তুলে ধরেছি। এরপর রয়েছে জন্ম এবং পারিবারিক পরিচয়, অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এবং তার পরিবার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আমরা এখানে তুলে ধরেছি। এরপর রয়েছে বঙ্গবন্ধুর শিক্ষা জীবন, অর্থাৎ বঙ্গবন্ধু কোন স্কুলে পড়াশোনা করেছেন, কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করতেন, সেই সম্পর্কিত একটি সংক্ষিপ্ত আলোচনা আমরা এই শিক্ষা জীবন অংশে তুলে ধরেছি। এরপর রয়েছে পাক রাজনৈতিক জীবন, অর্থাৎ পাকিস্তান শাসনামলে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন কেমন ছিল সেই সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা এখানে তোমরা দেখতে পাবে। এরপর রয়েছে রাজনৈতিক জীবন শুরু, অর্থাৎ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের শুরু কখন হয়েছিল এবং তার বিশেষ কিছু অবদানের কথা এখানে তুলে ধরা হয়েছে। আশা করি এই অংশটুকু তোমরা পড়লে রাজনৈতিক জীবন এবং বিশেষ অবদান সম্পর্কে ধারণা পেয়ে যাবে। এইবার রয়েছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলোচনা, অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেই স্বাধীনতা যুদ্ধ পূর্বে এবং পরে বঙ্গবন্ধু কীভাবে অংশগ্রহণ করেছিলেন সেই সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু আলোচনা এইখানে আমরা তুলে ধরেছি। এখানে তোমরা একটি খুবই বিখ্যাত উক্তি দেখতে পাচ্ছ, উক্তিটি হচ্ছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই উক্তিটি কিন্তু বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ার প্রেরণা হিসেবে কাজ করেছে। এরপর রয়েছে জাতি গঠনে অন্যতম অবদান, অর্থাৎ মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে জাতি গঠনের জন্য বঙ্গবন্ধু কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেই সম্পর্কিত সংক্ষিপ্ত একটি আলোচনা তুলে ধরেছি আমরা। এরপর রয়েছে বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড, অর্থাৎ বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে কিছু বিপদগামী সেনা বঙ্গবন্ধুকে তার সপরিবারে যেভাবে হত্যা করেছে সেই সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে তুলে ধরেছি। এরপর রয়েছে আমাদের প্রবন্ধ রচনার উপসংহার। আশা করি সম্পূর্ণ প্রবন্ধ রচনাটি তোমরা বুঝতে পেরেছ। আমরা আশা করব তোমরা এই প্রবন্ধ রচনাটির সাহায্য নিয়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি নিজেদের মতো করে সুন্দরভাবে সম্পন্ন করবে। ধন্যবাদ।